আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো লালন ভাই, ছুটে চলে আসলাম আপনাদের খামারে, এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে অনেক গরুই আছে, ছয়টা দেখাবো তার মধ্যে আর কি। আর আপনার তো কালেকশন খুবই ভালো হয়ে থাকে। হ্যাঁ ভালোই, আমি সবসময় চেষ্টা করি ভালো। আমার উদ্দেশ্যটা হলো যে ভালো জিনিস কাউকে দিলে সে কখনো বকা দেয় না, লাভ লস পড়ে হিসাব, এটা হলো মূল কথা। সবাই চায় ভালো জিনিস, সবাই ভালো চায়। আসলে অনেকের টাকা থাকে না, কেনার সামর্থ্য হয় না। অনেকে বলে লন ভাই, এই যদি বলি যে আমার এই গরুটা 65,000 টাকা কেনা আছে, খুব রিকোয়েস্ট করে দিলাম ভাই আমাকে 60,000 টাকায় আছে। সময়তে লসেও দিতে হয় এই কারণে যে আসলে তাদের শখটা পূরণ করি। আর আমার উদ্দেশ্য যে টাকা পয়সা অতি অত এই নাই, যদি একজন মানুষ নিজে দোয়া করে ওই আলহামদুলিল্লাহ মানুষ কতদিন বাঁচবে ভাই। আজকে কতগুলা গরু দেখাবেন? আজকে 6টা দেখাবো। আচ্ছা, তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। চলেন যাই দেখাই, খুব সুপার গরু। গরু সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা লালন ভাই, এটা কি জাতের? এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা, আর আদরের ডাক রানী বাচ্চা। মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে এত ভালো দেখেন লেজ। প্রত্যেকটা গরু, আজকে মোটামুটি 6টা গরু দেখাবো, তার মধ্যে 5টার একটা লড় আর একটা মুন্ডি বীজ দেওয়া আছে। মোট 6টা গরু? মোট 6টা গরু দেখাবো। 6টার প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম, জাতমানটা খুবই ভালো, খুবই ভালো দেখেন। চোখের গুড়ো প্রবন্ত এবং গোলাপি ঠোঁট, গোলাপি এবং পুরো বডির স্ট্রাকচার একটা দুধের গাভী আর কি। বাটগুলো একটু দেখাই। হ্যাঁ দেখেন, আজকে যে দাম বলো 5টা গরু গাড়ি ভাড়ার সাথে ফ্রি থাকবে, কিন্তু গাড়ি ভাড়া ফ্রি থাকবে। হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি থাকবে, এবং যে দাম বলবো দর্শক আশা করি খুবই উপকৃত হবে ইনশাল্লাহ। দামটা কেমন রাখছেন? আমি 5টা গরু একসঙ্গে দাম, একসাথে দাম বলে দেবেন, তার ভিতরে এটা প্রথমটা, আলাদা দরদাম করে নিতে হবে। আলাদা দরদাম করে নিতে হবে। তার ভিতরে এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথমটা, প্রথমটা। তো পরবর্তী 2 নাম্বারটা আমরা দর্শকদেরকে দেখাই। 2 নাম্বারটা দেখাই। পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, দেখেন গেটআপটা দেখেন, জায়গায় জায়গায় কালোর একটা এই সংমিশ্রণ আছে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। বয়সটা কেমন? বয়স এটারও 8 মাস, ওই একই সবগুলো। আমার কাছে 4টা গরু আছে 8 মাসের মতো, আর একটা আছে প্রায় 9 মাসের। বাটগুলো দেখাই একটু। হ্যাঁ দেখেন দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছিলেন, মাজা কি গলা কি আর চোখ মাথা কান ছোট, মানে দুধ, দুধের যে গরুগুলো এগুলো 25 লিটার দুধের ফার্স্ট ইলেকট্রিশিয়ানের 25, এটা প্রত্যেকের কিন্তু মায়ের রেকর্ড আছে, 25 লিটার করে 30 লিটার 32 লিটার পর্যন্ত হয়। এটা দেখতে পাচ্ছিলাম 2 নম্বর। এটা 2 নম্বর। 3 নম্বরটা দেখাই। হ্যাঁ 3 নম্বরটা দেখাই। 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলেন। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, এবং আট করার মতন পুরো ইটা গেটআপটা আর কি, মুখের দিকে তাকালে একটা আট করার মতো আর কি। মাথাটাও তো খুব সুন্দর, মাথাটা কত চওড়া দেখেন। এখানে এইসব জায়গায় যেখান থেকে ভাঙা মনে করবেন সেসব গরুর দুধ সবসময়, এবং লেজটা দেখেন হাঁটুর উপরে এই জায়গায় এখান থেকে উঁচা হয়ে আছে, এই 2 পাশটা উঁচা হয়ে আছে, এই জায়গাটায় আবার স্ট্রেট ফরওয়ার্ডের মতন হয়ে আছে। অর্থাৎ দুধ কোনগুলি হয় দর্শক বুঝে নিতে পারবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে এখন গরমকাল, ছোট থেকে যদি একটু কষ্ট করে, কারণ এই সেক্টর এমনই একটা সেক্টর, 3 বছরের আগে কিন্তু ফল পাওয়া সম্ভব না। প্রথম 2 বছরে একটু পাই চলার মতন আর কি, কিন্তু 3 বছর থেকে সে ডাবল লাভের অধিকারী হইতে চাইলে এই গেটাপের বাচ্চাগুলো নিয়ে যায় লালন পালন করতে হবে। তো পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ পরবর্তী গরুটা আমরা দেখাই, এটা 3 নম্বর। 4 নম্বরটা দেখাই। হ্যাঁ 4 নম্বর, 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলেন। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ 4 নম্বর একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, দেখেন চামড়া কত পাতলা এবং আনকমন জাতের একটা গরু। মাশাআল্লাহ মাথাটা আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন, কি ঘাস গলা, গলাটা কিরকম, কানগুলি কত ছোট, লেজটা দেখান, লেজটা হাঁটুর উপরে, লেজটা দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় ইয়ে হয়ে আছে, পা দুটা এই এল প্যাটার্নের, তারপরে ইটা দেখেন, শ্যাপ দেখেন, বাটগুলি দেখেন,
দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, মাথাটা দর্শক লস হবে না, ইনশাল্লাহ লস হবে না এইসব গরু কিনলে, কারণ আজকে যে গরুর অফার দিছি আমার কিনা দামই দিছি, হয়তো লস হতে পারে, এটা আমি অনেক করে বললাম। দূরে যদি কোনো গাড়ি ভাড়ায় যায় তাহলে লস হতে পারে, এই বাচ্চাটাও তো ভালো। তারপরেও তাদেরকে দোয়া করে দেবো, এই গরু যারা নিয়ে যাবে আল্লাহর রহমতে তার ক্ষতি হবে না ইনশাল্লাহ। পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই। হ্যাঁ, পাঁচ নাম্বারটা একটু বড় গরু আছে। পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা হলিস্টান ফ্রিজিয়ান, দেখেন গলা পা হাত পা মাজা হলিস্টান ফ্রিজিয়ান। হ্যাঁ, মাজা, তারপরে হলো কি যে কান মুখ সবকিছু কিন্তু গোলাপে দেখেন। হ্যাঁ, পা যদি এল প্যাটার্ন, বাটগুলো খুবই ভালো আসছে, চারটা বাটি চার জায়গায়। এ পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, লেজ গুলো অনেক খাটো। হ্যাঁ, আমার কাছে আজকে সব গরুগুলো লেজ খাটো। আমি মনে করি যারা গরু একেবারেই চিনে না তারা যদি শুধু লেজ যদি খাটো দেখে তাহলে বুঝবে যে ওই গরুগুলি হলো খুবই ভালো। তবে একটা বিষয় আছে, মন্ডি গরু, সাইয়াল গরু, সেই গরুগুলি কিন্তু একটু লেজ বড় হয়, ওরা হলো আর কি ভালো একটা। তো এই পাঁচটা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? একসঙ্গে যদি কেউ নিতে চায় 3,32,000 টাকা দাম পড়বে, গাড়ি ভাড়া এর সঙ্গে ফ্রি থাকবে। 3,32,000 টাকা, কারণ এত সস্তা, এত সাশ্রয়ী হয়তো এখন বলতে পারে যে বাজার দর কম না, বাজার দাম কম না, গরু সমান্তরাল চলতেছে, হয়তো কেউ লসে বিক্রি করতেছে টাকার দরকারে, কারণ এই পরিস্থিতিতে দেশে যে অবস্থান কোন রকম ফাঁকা রাখতে পারলেই বাদ, এর অবস্থান হয়ে গেছে। যাক, আমাদের তেমন কোনো সমস্যা আল্লাহ রহমতে নাই, আমরা তাও সীমিত আকারে বিক্রি করে দিচ্ছি আর কি আবার সংগ্রহ করার। তো পরবর্তী গরুটা দেখাই। সিরিয়ালের সর্বশেষ আমাদের সামনে আরেকটা বড় সরো গরু নিয়ে আসলেন, খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দেখে মনে হচ্ছে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। হাই কোয়ালিটি বলতে এটা জন্মের পর থেকেই হাই কোয়ালিটি, কারণ কি এটা হলো ইন্ডিয়ান পিওর ব্রিডের মুন্ডি, আর গত শুক্রবারের আগের শুক্রবারের সন্ধ্যার সময় একে বীজ দেওয়া আছে, আল্লাহ যদি রহম করে এক প্রচন্ড পরিমাণ একটা দামি গরু হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, তার মানে প্রায় 15 দিনের মতো বীজ দেওয়া। হ্যাঁ, 15 দিনই তো হচ্ছে, যদি গত শুক্রবারের আগে শুক্রবারে হয় 15 দিনই হচ্ছে আর কি। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, খুবই জাতমান ভালো, জাতমান সেই ভালো। আর এসব গরু কোনোদিন মন্ডি গরু একদিক দিয়ে মানুষের স্বপ্ন, একটা মন্ডি গরুগুলো একটা স্বপ্ন, বাড়ির মুরব্বি, বাচ্চা কাচ্চা, মহিলা সবাই সংগ্রহ করে আসলে জটিল হয়ে যায়, বুঝলেন, সংগ্রহ করাটা খুব জটিল। আপনাদেরকে দেখাবো, দেখান বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, বাট তো খুবই ভালো আসছে, রেডি হিসাবে বিক্রি হবে, বীজের কার্ড আমি নিজে হাতে আমার কাছ থেকেই দেওয়া আছে, যদি কোনো দর্শকের ভালো লাগে দেওয়া যাবে, দাম পড়বে 1,35,000 টাকা। 1,35,000 টাকা, তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন। হ্যাঁ, আজকে ছয়টাই সংরক্ষণ খুবই কাপি হয়ে গেছে, এই বেশি বেশি সংগ্রহ করা, আমার তো কালেকশনগুলি একটু অন্যরকম, তো চয়েস না হলে কি না, দেখ 2 সপ্তাহ লাগছে আর কি এই গরুগুলো সংগ্রহ করতে। যোগাযোগটা কীভাবে করবে? পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা গ্রাম, আর স্কিনার দেওয়ার নাম্বার অনুযায়ী আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের জেলার ভিত মধ্যে যদি কেউ পৌঁছায় আমরা রিসিভ করে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলি, একটা কথাই বলি, বর্তমান সিচুয়েশনে আসলে হোম ডেলিভারি আমরা দিই, হয়তো সবাক দেওয়া সম্ভব হবে না, যারা নিতান্তই অসুবিধার সম্মুখীন আছেন অথবা আমরা তাদেরকে দিব, এগুলি ভালো মন্দ যদি আমাদের সাথে মনের মিল পড়ে, হ্যাঁ তাহলে আমরা তাদেরকে বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসবো, কিন্তু চেষ্টা করবেন সবসময় ব্যাংকের দেওয়ার। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।